لحن. لا حول ولا قوة إلا بالله. إذا إخلاص الكلمة، إذا إخلاص الكلمة، إذا شاهد جوا الكلمة. دنيا تاما جو دو كيسو پیجن شب پورا ہوا جن والا تلقا سے شاہد جو چوا سبحان اللہ امار موتر شمو جنو کلمہ طیبہ نصیب ہوئے اے جن مطار شاہد جو چوا لا حول ولا قوت الا باللہ امار مات دکھے جازا لگ بے تاو تلقا سے چوا لا حول ولا قوت الا باللہ اللہ اکبر کبیرہ امار لوگ ما جنو آمین نجی تل دے باری অন্য কেউ যেন তুলে দিতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার জন্য হাসপাতালে যেতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে পায়জামা পড়তে যেন কারো সাহায্য না লাগে এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেন সাহায্য না লাগে এজন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় তাবিজ আমি বলি আল্লাহু আকবার বিবি অসুস্থ পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছেলেটার বিয়ে হয় না পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেয়েটার বিয়ে হয় না পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রিজিকের তঙ্গি আছে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কত বড় তাবিজ সফরে বা ভ্রমণে আমার গাড়ি যেন নষ্ট হয়ে না যায় আমার গাড়িটা যেন নষ্ট হয়ে না যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চোর ডাকাত ছিনতাইকারীর কবলে যেন পড়ে না যাই এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মৌতের সময় যেন কালিমা নসিব হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্ত্রী যেন অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে না যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বামী যেন অন্য কোনো মেয়েকে নিয়ে চলে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার স্ত্রী যেন পরকীয় না করে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ছেলেটা যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয় অথবা জঙ্গলে ফেলে না দেয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করোনা যেন না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অমিক্রণ যেন না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিয়েটা যেন আটকে না থাকে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিঃসন্তান যেন থাকতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান যেন অবাধ্য না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান যেন নেশাখোর হয়ে না যায় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান যেন পড়া ফাঁকি না দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথা বলতাম চাকরি থেকে যেন আমাকে বের করে না দেয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কর্মস্থলে আমি যেন বেইজ্জতি না হই এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার রিজিক যেন শেষ হয়ে না যায় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কষ্টে না থাকে পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أولئك هم الخاسرون وقال تعالى يا الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে 15 জানুয়ারি
2022 মজুরপুর লক্ষ্মীপুর বাইতুস সুজুর জামে মসজিদের আজকের মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হাজরাতে ওলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। এক আয়াতে কারিমা সফল মানুষগুলোর তালিকা, আর এক আয়াতে কারিমা ব্যর্থ মানুষের পরিচয়। এক আয়াতে কারিমা মুফলিহুনদের পরিচয়, আর এক আয়াতে কারিমা খাসিরুনদের পরিচয়। এক আয়াতে কারিমা সফল কারা কারা, আর এক আয়াতে কতই ব্যর্থ। খাসিরুন শব্দের অর্থ ব্যর্থতার মধ্যে সর্বনিকৃষ্ট, মুফলিহুন শব্দের অর্থ সফলতার মধ্যে সর্বোচ্চ। একদিকে সফলতার সর্বোচ্চ শব্দ ফালাহ, আরেকদিকে ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ খাসারা। বুঝেন নেন, ব্যর্থতার সর্বোৎকৃষ্ট শব্দ না নিকৃষ্ট শব্দ, ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ খাসারা। বলেন খাসারা। আর কামিয়াবির সর্বোচ্চ সোপান ফালাহ। বলেন ফালাহ। হাইয়া আলাল ফালাহ। এই শব্দের সাথে আমাদের অনেক পরিচয় আছে। হাইয়া আলাল ফালাহ। এসো সফলতার সর্বোচ্চ শৃঙ্গে, এসো কামিয়াবির সর্বোচ্চ সোপানে, আরোহণ করো কামিয়াবির সর্বোচ্চ চূড়ায়। হাইয়া আলাল ফালাহ। বলেন এসো সফলতার সর্বোচ্চ চূড়ায়। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ। এসো সফলতার সর্বোচ্চ সিংহে, যেন এভাবে করো, এসো সফলতার সর্বোচ্চ চূড়ায়। এর বিপরীতে ওয়ামাই আফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। এর বিপরীতে মসজিদে আসবে না যারা, মসজিদে আসবে না যারা কামিয়াবি আর ব্যর্থতার সর্বনিম্নে তারা, এদিকে মসজিদে আসবে যারা সফলতার সর্বোচ্চ তারা। এদিকে জিকির করবে যারা কামিয়াবির সর্বোচ্চ তারা, ওদিকে জিকির করবে না যারা ব্যর্থতার সর্বনিম্নে তারা। কি এদিকে জিকির করবে যারা নবীদেরকে ছুঁই ছুঁই করবে তারা, ওদিকে জিকির করবে না যারা জিকির থেকে গাফেল থাকবে যারা ফেরাউনকে ছুঁই ছুঁই করবে তারা। এদিকে জিকির করবে যারা নবীদের মাকামের ছুঁই ছুঁই করবে তারা, সাহাবীদেরকে ছুঁই ছুঁই করবে তারা। আর জিকির করবে না যারা ঈমান আনবে না যারা, নামাজ পড়বে না যারা, রোজা রাখবে না যারা, জিকির করবে না যারা আল্লাহ থেকে গাফিল হবে যারা, আবু জাহলকে ছুঁই ছুঁই করবে তারা। এরা দিকৃতহীন, এরা দিকৃতিহীন, এরা এরা দিনহীন, এরা দীনতার, এরা হীনতার, এরা নিচুতার সর্বনিম্নে।
دين تك جات دوري دين تك جات دوري كامي هبي تك جات دوري الدين جات خبيرة كامي هبي جات خبيرة دوتا شبط كي جا دوتا شبط هاي دوتا شبط ولا لعلكم تفلحون আর এদিকে লাল উলাইকা হুমুল খাসিরুন উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন বেলাল পেটে ভাত নাই সফলতার চূড়ান্ত সীমায় আবু জাহেল ভাতের অভাব নাই নিচুতার চূড়ান্ত সীমায় কি কি সোমাইয়া পেটে ভাত নাই লেকিন সবের কাপড় নাই আবু বকর পরনের কাপড় নাই সুবহানাল্লাহ হযরত আয়েশা পরনে পাতের লোকমা তোলার ভাত নাই সফলতার চূড়ান্ত সীমা কি বুঝা আসতেছে কিছু আচ্ছা আমি যে কথাগুলো বলেছি এগুলো কদ্দূর সত্য আমি হজরত আয়েশা রাইত হেলালা সুম্মা হেলালা সুম্মা হেলালা এক চাঁদ দেখেছি দু চাঁদ দেখেছি তিন চাঁদ দেখেছি মুহাম্মদুর রাসূলের ঘরে চুলা জ্বলেনি ঘরে কি জ্বলে নাই বলেন চুলা জ্বলে না ঘরে পানি নাই তো চাউল নাই তো চুলা জ্বলে না রুটি নাই তো চুলা জ্বলে না লেকিন যদি জিজ্ঞেস করা হয় পুরো মানব জাতির ইতিহাসে সফল কোন রমণীর নাম বলো এক নাম্বার নাম হযরত আয়েশা রাসূল বলেন আয়েশার উদাহরণ কেমন শুনো আমাতালুল মাসালু আয়েশাতা আলা সাইরিন নিসা আল্লাহ রাসূল বলেন সমস্ত মেয়েদের উপরে আয়েশার উদাহরণ কেমন كمثل الثريد على سائر الطعام যেমন যেমন সমস্ত খাবার উপরে সারিদ আমি সারিদ জীবনে কখনো খাই নাই এবার দুবাইতে সারিদ খেয়েছি প্রথম বিশ্বাস করেন এর চেয়ে মজার কোন খাবার পৃথিবীতে কল্পনা নাই করা রাসূল বলেন সারিদের মজা যেমন আয়েশা তেমন আয়েশার মর্যাদা সমস্ত মেয়েদের উপরে কেমন সমস্ত খাবার উপরে সারিদ যেমন সমস্ত খাবার উপরে কি কেমন সারিদ যেমন আয়েশার মর্যাদা সমস্ত মেয়েদের উপরে তেমন আল্লাহ আয়েশা তিন মাস পর্যন্ত ঘরে চুলা জ্বলে না কামিয়াব না নাকাম আমরা মনে করেছি বড় বড় বাড়ি কামিয়াব আমরা মনে করেছি দামি দামি গাড়ি কামিয়াব আমরা মনে করেছি দামি দামি আরে কি বলে দামি দামি ফার্নিচার কামিয়াব অথচ রবের থিওরি হলো আরেকটা জিকির করে যারা কামিয়াব তারা জিকির থেকে গাফেল যারা না কাম তারা কি ষাট আর সত্তর বছরের কামিয়াবি কোন কামিয়াবি কোটি কোটি বছরের ব্যর্থতার সামনে ষাট বছরের কামিয়াবি কোন কামিয়াবি ষাট বছর যদি সারা দুনিয়ার বাদশাহ হয়ে যায় কোটি কোটি বছরের আজাদের সামনে এটা কি আর ষাট বছর যদি চাটাইও থাকে কোটি কোটি বছর যদি বাদশাহ হয় তো কোনটা কামিয়াবি একটু চোখ তো ভুলান একদিকে কামিয়াবদের তালিকা আরেকদিকে নাকামদের তালিকা কামিয়াবদের জীবন কেমন নাকামদের জীবন কেমন কি কামিয়াব মানুষগুলো দুনিয়াতে কামিয়াব দুনিয়াতে গাড়ি দুনিয়াতে বাড়ি দুনিয়াতে নারী দুনিয়াতে শরাব কি
دنیا تیرا کامیاب آخرت کامیاب کرا دنیا تے ایک بھلا کھلے شکر کرے ہر ایک بھلا نہ کھلے صبر کرے لیکن مسجد چھڑے نا سبحان اللہ کی بولچی بولیں شکر کرے ہر ایک بھلا نہ کھلے کی کرے صبر کرے رسول ایک بھلا کے شکر کرتے আরেক বেলা না খেয়ে সবর করতেন রাসূল বলতেন আমার জিন্দেগি সবর আর সবরের মাঝে সুবহানাল্লাহ কি রাসূল সাইয়্যিদুস সাবিরিন রাসূল সাইয়্যিদুস শাকিরিন রাসূল সাইয়্যিদুস যাকিরিন রাসূল সাইয়্যিদুল মুত্তাকিন রাসূল সাইয়্যিদুল আতকিয়া রাসূল সাইয়্যিদুল আসফিয়া সুবহানাল্লাহ আবার সাইয়্যিদুল মিসকিন আবার সাইয়্যিদুল মাসাকিন জিকির করে যারা কামিয়াব তারা জিকির করে যারা কামিয়াব তারা জিকির করে যারা কামিয়াব তারা জামাতে নামাজ পড়ে যারা কামিয়াব তারা জামাতে নামাজ পড়ে যারা কামিয়াব তারা আউয়াল ওয়াক্তে নারীরা ঘরে নামাজ পড়ে যারা আউয়াল ওয়াক্তে নারীরা ঘরে নামাজ পড়ে যারা কামিয়াব তারা কামিয়াব কারা ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যারা কামিয়াব তারা ছেলে মেয়ে কোরআন শরীফ পড়া যারা কামিয়াব তারা বলেন ছেলে মেয়ে কোরআন করিম পড়া যারা কামিয়াব তারা কি বুঝতেছেন কিছু কামিয়াব কারা আল্লাহ তাআলার এক হুকুম মত চলে যারা আল্লাহ তাআলার একটা একটা হুকুম মত চলে যারা কামিয়াব তারা রাসূলের একটা একটা সুন্নাত মত চলে যারা কামিয়াব তারা নাকাম কারা নামাজ পড়ে না যারা জি কি বলছি বলেন না নামাজ পড়ে না নামাজ পড়ে না যারা বলেন নামাজ পড়ে না যারা চির ব্যর্থ তারা চির ব্যর্থ তারা বেঈমান যারা চির ব্যর্থ তারা চির ব্যর্থ তারা বেনামাজি যারা বেনামাজি যারা চির ব্যর্থ তারা চির ব্যর্থ তারা বেরোজগারি যারা চির ব্যর্থ তারা বুঝতেছেন না কথা বুঝতেছেন আপনাদের কাছে যদি এর বিপরীত কোনো থিওরি থাকে আমাদেরকে শোনাতে পারেন কি আপনাদের কাছে এর বিকল্প কোনো কিছু থাকলে শোনাতে পারেন জিজ্ঞেস করো কামিয়াব না ব্যর্থ বলবে কামিয়াব হিন্দুদেরকে জিজ্ঞেস করো কামিয়াব না ব্যর্থ বলবে কামিয়াব বুঝলেন না কি বলছি বলেন সিদ্দিক আকবর কামিয়াব শুধু মুসলমানদের দৃষ্টিতে কামিয়াব না গোটা মানব জাতির দৃষ্টিতে পৃথিবীর কোথাও যদি মানবতার ইতিহাস লাগে সিদ্দিক আকবরের নাম আসবে কিনা আসবে কোন হিন্দু যদি লাগে আসবে কিনা ভারতের হিন্দুদের ইতিহাসে সিদ্দিক আকবর ইতিহাস নাই কি খ্রিস্টানদের ইতিহাসে লেখা নাই কামিয়াব মানুষের তালিকা সিদ্দিক আকবর 1500 বছরে এক নাম্বার লেকিন যেদিন পরনে ছালার চট ছিল ছালার চট কাপড় নাই তো কি ছিল ছালার চট জিবরীল আসছে রাসূলের সামনে ছালার চট পরে জিবরীল এটা কি বুঝছো হ্যাঁ রাসূলুল্লাহ ছালার চট পিনছি কি লেগা দেখেন আপনারা আবু বকর কি পিনছে আপনারা আবু বকরের সৌজন্য রব্বুল আলামিন আজকে তাম আসমানের সমস্ত আসমানের সমস্ত ফেরেশতাদেরকে সালাত চাট করার নির্দেশ দিয়ে দিছে কামিয়াব না ব্যর্থ আবার বলেন কামিয়াব না ব্যর্থ কামিয়াব কি দিয়া কাপড় দিয়া কি দিয়া খাবার দিয়া কি দিয়া দামি গাড়ি দিয়া
كديا الله أكبر كبيرا ذكر فكر دعاء ديا كديا ذكر فكر دعاء بلن دعانا بشا شوا ذكر فكر دعاء دعانا بشا شوا ذكر فكر دعاء بلن دعانا بشا شوا ذكر فكر دعاء دعانا بشا شوا ذكر فكر دعاء دعانا بشا شوا ذكر فكر دعاء هتي هتي ذكر حفل سكوشت ذكر جلد جلد ذكر قرد قرد ذكر قمت قمت ذكر আমাদের জীবনের 60 বছর সাহাবাদের জীবনের 1 সেকেন্ডের দাম তার চেয়েও বেশি ছিল আমাদের জীবনের 70 বছর আমাদের টুনচরের সাবেক পেঞ্চলের হুজুর বলতেন গোটা জীবনকে চিপ দিলেও তো এক তলা মিলবে না কি আচ্ছা নারকেলের সুস এক টন চাপ দিলে রস কদ্দুর বাইরে গো এক টন নারকেলের শুকনা চুসা চাপ দিলে রস শুকনা ছিলকা চাপ দিলে রস কদ্দুর বাইরে গো কিনলেগা নাই বাইরে গো হ্যাঁ আমাদের এবারে তো রস নাই আমাদের আপাতত কি নাই আমাদের জিকিরে কি নাই আছে আল্লাহ আল্লাহ তাআলার ভালোবাসার রস যদি আমার আপাতত ভিজা হয় এটা চিন্তার আগে রস বেরিয়ে গো কি কিসের 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 রস আল্লাহ তাআলার মহাব্বতের রস আল্লাহ তাআলার মহাব্বতের রস জনাব হাফিজি কি বলেছেন তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখনি কি বলছে বলেন তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ কিতাবের শুকনো পাতা বলেন আপনার পত্রিকা পড়েন না পত্রিকা পড়তে কোনোদিন কাঁদা আসেনি পত্রিকা পড়তে কোনোদিন কাঁদা আসে কি ছবি দেখতে কারোর কোনোদিন কাঁদাই কি হযরত বলতেন কিতাবের শুকনো পাতা দেখেছ চোখের ভেজা পাতা দেখনি আর আমার নানু বলি বলতেন আল্লাহওয়ালাদের একটা পরিচয় আছে এদের চোখ ভেজা ভেজা এদের চোখ কি এদের শ্বাস লম্বা লম্বা এদের শ্বাস কি লম্বা লম্বা 60-70 বছর কেঁদে কেঁদে পার করে দিতে পারলে খবর হাসার মিজান ফজরাতার জান্নাত শুধুই হাসা হাসা শুরু হবে আর জীবনে কান্না আসবে না জান্নাতে কান্না নাই শুধুই হাসা জাহান্নামে হাসা নাই শুধুই কান্দা বুঝে নাই নাউজুবিল্লাহ বলে কান্না আর নবীদের জান্নাতে হাসা না কাঁদা সাহাবীদের জান্নাতে হাসা না কাঁদা আল্লাহওয়ালাদের জান্নাতে হাসা না কাঁদা কি পরিমাণ হাসা আরো মজার খবর শুনেন জান্নাতে কোনো পর্দা নাই আর জাহান্নামে ভিন্নারী দেখার কোনো সুযোগ নাই জাহান্নামে নারী চেহারা দেখার নারী দেখার কোনো সুযোগ নাই জাহান্নামে কোনো নারী দেখার কোনো সুযোগ নাই আর জান্নাতে কোটি কোটি নারী থেকে কোনো পর্দা নাই জান্নাতে কোনো পর্দা নাই বলেন জান্নাতে কোনো কি নাই জাহান্নামে কোনো নারী নাই জাহান্নামীদেরকে দিব নারী দিব না জান্নাতীদেরকে না জান্নাতীদেরকে নারী দিবে দিবে জান্নাতীদেরকে নারী দিবে কয় লাখ কয় কোটি এজন্য আমি বলি দুনিয়াতে পর্দা করে যারা জান্নাতে পর্দা মুক্ত তারা আর দুনিয়াতে পর্দা করে না যারা জাহান্নামে পর্দার ভিতরে শুধুই তারা দুনিয়াতে পর্দা করলে ইনশাআল্লাহ জান্নাতে আর পর্দা লাগবে না সুবহানাল্লাহ বলবেন না জান্নাতে আর কি লাগবে না পর্দা লাগবে না জাহিদ ভাই আর বাবিকে পর্দা করতে হবে না জান্নাতে এনার বিবি নয় মুসলিমা
নতুন মুসলমান হয়ে গেল পর আমার সাথে আমরা করেছি আমার মনে হয় না বিবি যখন লাব্বাইক বলা শুরু করেছে আরশের মালিক বলে দেখো দেখো পুরো জিন্দগি দিয়েছে সানাম সানাম বলে আজকে বলে লাব্বাইক সুবহানাল্লাহ বিবি যখন লাব্বাইক বলছে তখন আল্লাহর কাছে কেমন লাগছে আল্লাহ ফেরেশতা এটা কি আওয়াজ রে গার্মেন্টস মালিক মাশাআল্লাহ তাহলে দুনিয়াতে পর্দা করবে যারা জান্নাতে আর পর্দা হবে জান্নাতে ইনশাআল্লাহ মুস্তাফা মাহমুদের সাথে মুসাফা হবে ব্যান যা আছে সব মুসাফা করবে বন্ধুরা যা আছে সব মুসাফা করবে আলহামদুলিল্লাহ হাজার হাজার নারী লাখ লাখ নারী সারা দুনিয়াতে আমাদের মহাব্বত করে এরা এসে বলবে হুজুর জিকির করছিলাম আপনার কথা কি বলবে বলেন বলেন জিকির করছিলাম আপনার কথা দুনিয়াতে দেখার সুযোগ ছিল না দুনিয়াতে দেখার সুযোগ ছিল না পর্দা করছিলাম আপনার কথা নামাজ ধরছিলাম আপনার কথা ইউরোপের অসংখ্য মেয়ে ইটালির অসংখ্য নারী লন্ডনের অসংখ্য নারী আমেরিকার অসংখ্য নারী কি বলবে কি জান্নাতে পর্দা হবে না জান্নাতে পর্দা হবে না আর জাহান্নামে কিরকম পর্দা শুধু অন্ধকার শুধু অন্ধকার শুধু অন্ধকার শুধু আগুন 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 নিচেও আগুনের বিছানা উপরেও আগুনের ল্যাস নিচে আগুনের তোষক উপরে আগুনের ল্যাস কল্পনা তো করেন একদিন দুদিন তিন দিন খালিদিন ফিহা আবাদা হারে চিল্লা চিল্লা শুধু কইব চিল্লাবে আর চিল্লাবে চিল্লাবে আর চিল্লাবে চিল্লাবে আর চিল্লাবে শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার পানি 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 শুধু কি বলেন 40 বছর পরে ফেরেশতা বলবে এত চিল্লাস কেন কয় বছর পরে বলবে একটু পানি দাও এবার বলবে না হারাম করে দিয়েছে আল্লাহ জাহান্নামীদের উপরে জীবনে বহুত পানি খাইছে রমজানের দিনে কি বহুত পানি খাইছ 4 ইঞ্চি খাইছ 12 ইঞ্চি খাইছ আরে কথা কয় না 4 ইঞ্চি খাইছ 12 ইঞ্চি খাইছ ইন্ডিয়ান দেখাইছ জীবনে বহুত পানি খাইছ কি এগুলো কি নাটক করতেছি এটা হলো না কাম না কাম দৃশ্য ক্ষতিগ্রস্তদের দৃশ্য ব্যর্থতাদের দৃশ্য আর এর বিপরীতে মুফলিহুনদের দৃশ্য মুখে যা বলবে তাও দিবে দিলে যা আসবে তাও দিবে চোখে যা চাইবে তাও দিবে 70,000 হুকুর লাইন লাগাবে প্রতিটার সাথে যদি 1 রাউন্ডে 70,000 বছর কি 60 আর 70টা বছর জিন্দগিকে তুমি আমার হুকুম মতো সাজাও 60 আর 70টা বছরের জিন্দগি আমার হুকুম মতো সাজাও যাও কথা দিলাম কোটি কোটি বছর তোমার হুকুম মতো আমি চলবো দুনিয়াতে আমার হুকুম মতো চলবা কবরে আসরে মিজানে জান্নাতে তোমার হুকুম মতো চলবো কি বলছি বলেন দুনিয়াতে আমার হুকুম মতো চলবা
জান্নাতে আমি রব্বুল আলামিন তোমার হুকুম মতো চলবো। আর দুনিয়াতে যদি আমার হুকুম মতো না চলো, তোমার মন মতে চলো, কবরে হাসরে মিজানে তোকে কিন্তু আমার মন মতো চলতেই হবে, সেখানে কোনো ইখতিয়ার চলবে না, জাহান্নামের কোনো ইখতিয়ার চলবে না, ফিডে আবার কিসের ইখতিয়ার, জেলখানা আবার কিসের ইখতিয়ার, আর মেহমানখানা কিসের আবার এজবার, মেহমানখানা ইখতিয়ার চলে না চলে না, আর জেলখানা ইখতিয়ার চলে না চলে না, বলেন না জেলখানা ইখতিয়ার চলে কথা কইলে চল কি আচ্ছা বুঝলাম না কিল্লে গা আচ্ছা বুঝলাম না যে এটাও বুঝলাম না কিল্লে গা কি বলেন বুঝলাম না কোন আহ বুঝলাম না কোন আহ বুঝলাম না এটাও তো বুঝলাম না হাকিম মোহাম্মদ বলতেন কান্না আসে না কেন এই জন্য কাঁদো কি বলতেন বলেন কান্না আসে না কেন এই জন্য কাঁদো আপনারা এই শহরে কত পার্সেন্ট মানুষ আসছেন কথা চল কত শত একজন আছেন হাজারে একজন আছে এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله رب العالمين بلن هي مؤمن را তোমাদের সন্তান সন্ততি তোমাদের ব্যবসা বাণিজ্য যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয় আমি বলি পান গাফিল সামান পান গাফিল সামান আবার বলেন কি নষ্ট হয় না হয় না আবার বলেন হয় না হয় না বিড়ি গাফলতির সামান ফেসবুক গাফলতির সামান খেলা দেখা গাফলতির সামান কি বাস্তব না বাস্তব চায়ের দোকানে বসে বসে আড্ডা দেওয়া গাফলতির সামান মাগুন্ডা আড্ডা 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 দেওয়া শুধুই গল্প করে শুধুই গল্প করে শুধুই গল্প করে শুধুই গল্প করে কি বাস্তব অবস্থা শুধু গল্প শুধু গল্প শুধু গল্প জিকির অল্প জিকির অল্প জিকির অল্প জিকির অল্প বলে আর শুধুই গল্প বাস্তব অবস্থা হ্যাঁ হায়রে যদি আমি পারতাম হার হার পান খানেওয়ালার পায়ে ধরে বলতাম বন্ধু এটা খেয়েও না হার হার বিড়ি খানেওয়ালার পায়ে ধরে বলতাম দোস্ত এটা খেয়েও না হার হার দোকানে যায় যায় বলতাম দোস্ত এখানে না বসে মসজিদে বসো সময় নষ্ট করো না এটা হীরার টুকরা হীরার টুকরা এক একটা সেকেন্ড হীরা হীরা বলেন একটা একটা সেকেন্ড কি হীরা একটা একটা সেকেন্ড হীরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের ব্যবসা তোমাদের বাণিজ্য
তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি তোমাদের চাকরি বাকরি তোমাদের সব ব্যস্ততা যেন আমার জিকির থেকে তোমাকে গাফিল করে না দেয় গাফিল না করে জিকির থেকে কি না করে আল্লাহ বলেন জিকির থেকে কি না করে যেন বলেন জিকির থেকে গাফিল না করে নামাজ থেকে গাফিল না করে জামাত থেকে গাফিল না করে তাকবীরে উলা থেকে গাফিল না করে কি কোরআন থেকে গাফিল না করে হাদিস থেকে গাফিল না করে মসজিদ থেকে গাফিল না করে মাদ্রাসা থেকে গাফিল না করে সুবহানাল্লাহ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ জিকির থেকে যেন গাফিল না করে তর্জমা করেন জিকির থেকে যেন কি গাফিল না করে তোমার জিহ্বা যেন আমাকে নিয়ে নড়ে তোমার দিলে যেন আমি থাকি হাতে যদি কাজ করো দিলে যেন আমি থাকি হাতে যদি ড্রাইভ করো দিলে যেন আমি থাকি হাতে যদি গাছ লাগাও দিলে যেন আমি থাকি হাতে যদি ঘাস কাটো দিলে যেন আমি থাকি হাতে যদি মাপো দিলে যেন আমি থাকি কি হাতে কাজ করো দিলে যেন আমি থাকি বলেন হাতে কাজ করো দিলে যেন আমি থাকি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ সাহাবা নামাজও বাজারেও আল্লাহকে বলতেন না আমরা নামাজেও আল্লাহকে মনে করি না নামাজে পড়ি গাফলতির সাথে নামাজও মনে করি না সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম পড়েন সুবহান রব্বিয়াল আযীম তোমার আজিম রবের পবিত্রতা বর্ণনা করো আমি এই আয়াত রূপান করলাম সুবহান রব্বিয়াল আযীম আল্লাহ তাআলা বলেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা সাব্বিহ ইসমা রব্বিকাল আলা তোমার আলা রবের প্রশংসা করো আমি বললাম সুবহান রব্বিয়াল আলা রব বলেছেন তোমার রবের প্রশংসা করো যিনি আলা আমি বলেছি আলা আমার রবের প্রশংসা বান্দা যখন বলে সুবহান রব সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতানি তুমি আমার তসবিহ করেছ তুমি আমাকে পবিত্রতা ঘোষণা দিয়েছ উসাব্বিহুকা আমিও তোমাকে পবিত্র করে ছাড়ব এবার বান্দা বলেন আজিম এবার রব বলেন আজামতানি তুমি আমাকে আজিম করেছ আমাকে আজিম করেছ উআজিমুকা আমিও তোমাকে আজ আজিম দিব আমিও তোমাকে আজিম বানিয়ে দিব আমিও তোমাকে মহা বানিয়ে দিব সুবহানাল্লাহ বলে আমিও তোমাকে মহান বানিয়ে দিব আমি আবু বকর ইবনে খাতাবকে সিদ্দিক আকবর বানিয়ে দিয়েছি আমি ওমর ইবনে খাতাবকে ফারুক আজম বানিয়ে দিয়েছি আমি ওসমান ইবনে আফফানকে আমি জুবাইর বানিয়ে দিয়েছি আমি আলী ইবনে আবি তালিবকে আসাদুল্লাহ গালিব আমি বানিয়ে দিয়েছি কত আলা বানিয়েছে আজ্জামতানি তুমি আমাকে তাজিম করেছ আজ্জিমুকা আমিও তোমাকে আজিম বানিয়ে দিব এবার বলেন সুবহান রব্বিয়াল আ'লা আ'লাইতানি তুমি আমাকে আলা বলেছ সবচেয়ে মহান বলেছ সর্বোচ্চ সিংহ আমাকে আশীর্বাদ করেছ সর্বোচ্চ মর্যাদা আমাকে দিয়েছ
আমিও আলাইতুক আমি তোমাকে বড় বানিয়ে দেব সুবহানাল্লাহ আমি তোমাকে বড় বানাতে বানাতে সিদ্দিক আকবর আমি তোমাকে বড় বানাতে বানাতে ফারুক আজম আমি তোমার এক দলকে বড় বানাতে বানাতে সাহাবী আরেক দলকে বড় বানাতে বানাতে তাবেঈ আরেক দলকে বড় বানাতে বানাতে তাবে তাবেঈ আরেক দলকে বড় বানাতে বানাতে আউলিয়ায়ে মুকাররবীন সুবহানাল্লাহ আরেক দলকে বড় বানাতে বানাতে আউলিয়ায়ে সিদ্দিকীন সবার জন্য সুযোগ আছে কিনা আছে জোরে বলেন আছে কিনা আছে সবার জন্য সুযোগ আছে কিনা আছে সকলের জন্য সুযোগ আছে সাবিকুন আল-আউলুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়ালাম তাবিআহুম বিহসান বলে সাব আনসার এবং মুহাজির এবং কিয়ামত পর্যন্ত যারা এদের অনুসরণ করবে সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহু এরাও আমার উপর রাজি আমিও তাদের উপর রাজি সুবহানাল্লাহ আমাদের জন্য সুযোগ আছে কিনা আছে 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 কি করলে সুযোগ হবে এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সব যেন আল্লাহ তাআলার জন্য হয় আমার মসজিদে আসা সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয় আমার বাজারে যাওয়া সেটিও যেন আল্লাহ তাআলার জন্য হয় সুবহানাল্লাহ বলে না আল্লাহু আকবার সে আল্লাহর দিকে আসতে আসতে একসময় সে হয়ে যাবে আওয়াব একসময় হবে মুমিন এরপরে হবে আওয়াব এরপরে হবে তাইব এরপরে হবে আপনি যখন জিকির করবেন আপনি যখন ইস্তেগফার করবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার অনুভূতি যেন এমন হয় আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি বলেন সবাই বলেন আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি আপনি যখন রুকুতে যাবেন আপনি টের পাবেন আল্লাহ তাআলা যেন আপনাকে আদর করছেন আপনি যখন সেজদা যাবেন আপনি টের পাবেন যেন রব্বুল আলামিন আপনার পিঠে স্নেহের হাত বুলাচ্ছে আল্লাহ মারেফাত কাকে বলে মারেফাত আল্লাহু আকবার যে মারেফাতে নামাজ কাজা হয় না যে মারেফাতে কোনো ইবাদত ছুটে না দিলের যে কাইফিয়তে কোনো গুনাহ হয় না দিলের যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না সেটাই হলো মারেফাত বলেন যে কাইফিয়তে বলেন যে কাইফিয়তে কোনো ইবাদত ছুটে না দিলের দিলের যে হালতে কোনো ইবাদত ছুটে না দিলের যে হালতে কোনো গুনাহ হয় না এটার নাম মারিফাত
মারফাতের বিশুদ্ধ আর স্বচ্ছ আলোচনা না থাকার কারণে আজকে মরাল ফাঁদকে নাম দিয়েছে মারফাত। এই ভুয়া মারফাতকে মারফাত বলে প্রচার করার সুযোগ পেল কেন? শুধু আমাদের সামনে বিশুদ্ধ আলোচনা ও সঠিক বিষয়ের জ্ঞান না থাকার কারণে। জটওয়ালা ফটওয়ালা কলকিওয়ালা মারফাতওয়ালা না শয়তানওয়ালা? শয়তানওয়ালা। কি এটা? কি ওয়ালা? ওহো, আর বলবো বলবো? ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লিদ্দাকির কামা তাস্তাগফিরু লিত্বাইব। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে। ফেরেশতা জিকির করনে ওয়ালার জন্য কি করে? ইস্তেগফার করে। যেমনি ভাবে তওবা করনে ওয়ালার জন্য ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। দেখেন, জিকিরকারীর জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। বলেন না, আল্লাহ তাকে মাফ করে দাও। কি বলে বলে? যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করে দাও। বান্দা বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ফেরেশতা বলে আল্লাহ তাকে মাফ করে দাও। আর বান্দা যখন গুনগুন করে গান গায়, ফেরেশতা বলে সব ফেরেশতা মিল্লা তারে ফিটা। যখন জুয়া খেলতে বসে সব মিল্লা ফিটা। এই জন্য ঘরে গেলেও ফিটা, শ্বশুর বাড়িতে গেলেও ফিটা, বাজারে গেলেও ফিটা। জুয়ারিদের কে কে আদর করে বলেন? জুয়ারিকে কে কে আদর করে? পুলিশের কাছে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, বিপির কাছে গেলে? হ্যাঁ, কেউ আদর করে না। মদতিরে কে কে আদর করে? মদতি মদ পান করতে হলে কে কে আদর করে? কেউ করে? জুয়ারি দিয়ে, পকেট মারি দিয়ে, দুর্নীতি ভাই দিয়ে? তারা দুর্নীতি করে। আপনারা মনে করেন এদেরকে সবাই আদর করে? হয়তো সামনে কিছু কয় না, কিনলে গা ডরে, সামনে কিছু বলে না, কিনলে গা ডরে। খুশি করে দেয়। জিকির শয়তানের কমর ভেঙে দেয়। বলেন, জিকির শয়তানের কমর ভেঙে দেয়। বলেন, জিকির শয়তানের কমর ভেঙে দেয়। জিকির জীবনের সমস্ত পেরেশানি দূর করে দেয়। গুনাহ শুধু পেরেশানি বাড়ায়, পেরেশানি বাড়ায়, পেরেশানি বাড়ায়। গুনাহ শুধু পেরেশানি বাড়ায়, পেরেশানি বাড়ায়। জিকির শুধু পেরেশানি দূর করে, পেরেশানি দূর করে। জিকির করনে ওয়ালা স্বামীকে তার স্ত্রী অনেক ভালোবাসে। জিকির করনে ওয়ালি স্ত্রীকে তার স্বামী ভালোবাসে। জিকির করনে ওয়ালা বাবাকে তার সন্তান ভালোবাসে। জিকির করনে ওয়ালা খতিবকে তার মুসল্লিরা ভালোবাসে। জিকির করনে ওয়ালা মুসল্লিকে খতিব ভালোবাসে। যে মুসল্লি সবচেয়ে বেশি জিকির করে, তো খতিবও সবচেয়ে বেশি ভালোবাসে। আমি একজনকে ভালোবাসি। যেদিন থেকে আমি চম্পারা আসছি, যেদিন থেকে আসছি, সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত রাতের নাস্তা সকালের নাস্তা ইসমাইল খাওয়া। জিকির করনে ওয়ালা খতিবকে মুসল্লিরা ভালোবাসে, জিকির করনে ওয়ালা মুসল্লিকেও খতিব ভালোবাসে। কি
যিনি এই মসজিদটা একটা একটা ঈদ থেকে শেষ ঈদ পর্যন্ত কি আল্লাহ জিকির করনে ওয়ালা উস্তাদকে ছাত্র ভালোবাসে, জিকির করনে ওয়ালা ও ছাত্রকে উস্তাদ ভালোবাসে, জিকির করনে ওয়ালা কর্মচারীকে মালিক ভালোবাসে, জিকির করনে ওয়ালা মালিককে কর্মচারী ভালোবাসে। এসব জিকির করনে ওয়ালা মালিক, এই জিকির করনে ওয়ালা মালিক, জিকির করনে ওয়ালা মালিক, দেখছেন এটা জিকির করনে ওয়ালা মালিক কি সবার পরে যাইবেন না, সবার আগে মসজিদে আসবো, সবার আগে বলেন মসজিদ থেকে বের হবো, সবার পরে মসজিদে আসবো কখন আর মসজিদ থেকে বের হবেন কখন, আপনি নিয়ত করছেন দোকানে আসবেন সবার আগে, দোকান থেকে যাবেন সবার পরে, কি বাস্তব না বাস্তব? দোকান খোলেন সবার আগে, বন্ধ করেন সবার পরে, কই এই জানি কই জানি কই আসেনি? আচ্ছা কি বলে দেখেন, ইন্নাহু ইউকাউফিল কালবা ওয়াল বাদানা, জিকির শরীরটাকেও মজবুত করে দেয়, দিলটাকেও মজবুত করে দেয়, সুবহানাল্লাহ, জিকির মানুষের দিলগুলোকে শক্তিশালী করে দেয়, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, জিকির শরীরকেও মজবুত করে দেয়, সুবহানাল্লাহ, আন্নাহু ইউজলিবুর রিজক, জিকির সরাসরি রিজিকের দুয়ার খুলে দেয়, জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, বলেন জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, বলেন গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয়, গুনাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেয়। ছেলেটা মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, এবার এসে পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়ে, ঘরে বসে বসে তেলাবাদ করে, মা হাওলা করে টাকা লয়া মুরগি রান্না করে, কি হাসানা মিশা? এবার ছেলেটা এসে নামাজও পড়ে না, তেলাবাদও করে না, মোবাইল লয়ে ঘুরে, মা আগের দিনের হানি বা তালু ভর্তা দিয়ে দিয়ে দেয়, তা তো খা, কি কথা? বিবি দেখছে স্বামী ভোর রাতে উঠছে, দুই রাকাত তাহাজ্জুদ করছে, বিবি মাঝে মাঝে চোখ খুলে খুলে চায়, এবার দেখছে মোনাজাত দিছে, এবার দেখছে চোখের পানিতে বুক ভাসায় দিছে, এবার ফজর উঠা আগে নাস্তা বানায়, বাস্তব না বাস্তব? এবার দিবি দেখলো সারা রাত জুয়া খেলছে, ফজর নামাজ পড়ে নটা পর্যন্ত ঘুম গেছে, এবার ঘুমের ত্রুটিকে বাদ কোনায়, বাস্তব না বাস্তব? বাস্তব। জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, বলে জিকির কি? দেখেন জিকির রিজিকের দুয়ারের চাবি, আপনি যদি বেশি বেশি জিকির করেন, আপনি যদি বেশি বেশি জিকির করেন, হাকিমুল উম্মত মুজাহিদ মিল্লাত বলেন, দুনিয়া পাওয়ার উদ্দেশ্য হলেও যদি কেউ নিয়মিত জিকির করে, এটাও তাকে ধীরে ধীরে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই জন্য রিজিকের জন্য হলেও জিকির করুন, রিজিকের জন্য হলেও জামাতে নামাজ পড়ুন, জোয়ানটা বলো না, কত ধোকা দিবা আর আব্বারে কত ধোকা দিবা, ফেসবুকে ফেসবুকে রাত কাটায় দিলা, খেলায় খেলা রাত কাটায় দিলা, আব্বা কামাইলো মা খাওয়াইলো, এই তাল করে দিন যাবে না, বুঝে না কথা, এই তাল করে দিন যাবে না, এই তাল করে দিন যাবে না, সারাদিন ফেসবুকে 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 মা কষ্ট করে রাঁধে আর কয় আল্লাহ লাগার লাগার খুব কষ্ট করো, লাগার খুব কষ্ট করো, পানি কয়না তো ফেসবুকে ফেসবুকে ডুবে গেলা, মার গজবে গজবে শেষ হইয়া গেলা,
বাস্তব না বাস্তব এর ভূত গরুকে গিয়ে বাইন্ধা সে নড়ে না সে ফেসবুকে এর ভূত গরু করে একটু ঘাস দে সে নড়ে না সে ফেসবুকে আছে না নাই একটু বাজারে যা পুরো ভাত দিয়া এত বাজারে যা না হেঁটে ফেসবুকে একদিন দুদিন তিন দিন এর পরে সুযোগ হয় তোর পাল্লার গজব তোর পাল্লার গজব বলেনি বলে না কয়দিন বলবে না কয়দিন বলবে না এই জন্যই সমাজের দৃশ্য এই জন্যই সমাজের কি সমাজের দৃশ্য আমার নানক বলে রহমতুল্লাহ বড় সুন্দর বলতেন হুজুর বলতেন আপার আঙ্গুল তো প্যাকে খেয়ে ফেলছে আর তুমি সুবিধে বিন্দি রাস্তা রাস্তা আনো কথা কান সত্য না মিথ্যা বলে বুঝেন নাই মামা সত্য না মিথ্যা সত্য হাতে বন্ধুদের সাথে আড্ডা দেয় বাপের খাতে কাজ করে বাপের খাতে কাজ করতেছে এই গরমের মধ্যে বাপের খেয়ে আল গাইতেছে খেয়ে উঠেছে খেয়ে জিতেছে কি ফোলা ধরে ওরা ফোলা সাপ তো দোয়া আসে না বদোয়া আসে কত বদোয়া হলে জীবন সুন্দর হবে বাস্তব না বাস্তব আমি এই যুবকগুলোর আমি তো এটা বুঝে আসে না আমার এটা এগুলো মানুষ হয় কেন এগুলো মানুষ না এগুলো যে চায়ের দোকানে এগুলো যে বাজারে বাজারে এগুলো যে ফার্কে ফার্কে এগুলো যে দোকানে দোকানে এদের জীবন কি কি হবে সামনে বলেন না কথা বলেন না এদেরকে দিছে পড়তে স্কুলে এদেরকে দিছে পড়তে কলেজে এদেরকে দিছে পড়তে ইউনিভার্সিটিতে এরা করে কি বলেন না কি কি হবে এই সমাজের কে ধরবে এই সমাজের হাল কে এই সমাজের মানুষগুলোকে বোঝাবে এরা মনে করে মূলকরা এরা কি কিছু বুঝে এটা মনে করে আছে ঠিক এটা মনে করে আছে ওরা কি কিছু বোঝে মোটর সাইকেল একজন যদি দুলাবার চালাইতে পারে ওর মোটর সাইকেলের স্টাইল দেখলে মনে হয় ওর বাদশাহ হাফ প্যান্টটা যদি হয়ে যেতে পারে তাহলে তো আর কোনো কথা নাই হ্যাঁ এবারটা সচিবালয় চাকরি করে রিটায়ার্ড পার্সন পাঁচতলা বাড়ি সচিবালয় চাকরি করে রিটার্ন পার্সন মাস্তরা বাড়ি তো এগুলো দেখলে আমি ডরে রাস্তা তো নামি যাই কোন মন্ত্রণালয় ছিল আপনি অর্থ মন্ত্রণালয় ছিল তা দাঁড়ান এখানে দাঁড়ান অর্থ মন্ত্রণালয় ছিল তো এগুলো দেখলে আমি ডরে নামি যাই তুই একটা অর্থ মন্ত্রণালয় চাকরি লইছ আস না তসিব রাখেন আঙ্কেল বুঝেন নাই কথা একটা ভাব সবই আমার এটা বুঝেই আসে না চুল কাটার টাকা নাই ওর ভাব সবই ফুল প্যান্ট করার টাকা নাই ওর ভাব সবই বুঝেন নাই মানে হ্যাঁ আমার বলতে ইচ্ছে হয় এক এক শব্দে বলিয়ে ফেলি না আবার ফখর হয়ে না কি বুঝে আরে কোথায় না কাটতেছে বুঝে আরে এটা কোথায় কাটতেছে মোবাইল তো দেখো এই মেসেজটা দেখো এটা মেসেজ দেখেন কে ভালো যে মেসেজটা এটা তো আমি বলতে পারবো না কি ভাব সবই আলাদা বলেন না দাঁড়ান দাঁড়ান দেখেন দেখছেন নি আমরা এখানে যতগুলো মানুষ আছে এ বেটার কাছে যাইতে টিকিট লাগবে টিকিট টিকিট এ বেটা কি কইতাম না বুঝেন নাই কথা ভাব সবই আলাদা
আপনার যদি চিরা হয় হেতে তো হিরো অফ দ্য ওয়ার্ল্ড কথা বলেন না হেতে কি হেতে কি হিরো অফ দ্য ওয়ার্ল্ড অত জোর প্যান্ট ছিঁড়া প্যান্ট কি প্যান্ট ছিঁড়া আমি আবার এদিন দিন দেওয়ার পরে এক মাইয়া বিশ হাজার পঁচিশ বছর পুরা প্যান্ট ছিঁড়া আমি মনে মনে করি আল্লাহর কসম ওর গোটা জিন্দগির সব সম্পদ আর একদিনের সম্পদ কি বেহারা বেলাজা বেসারম বেকারম বেইমান জমানরা কিছু বুঝে আসছে হ্যাঁ সেগুলো কাটতে হিয়ারের মতো কাটবা ফক্স কাটিং ডগ কাটিং লেয়ার কাটিং কত কষ্ট হয়ে গেছে আমরা মনে হয় কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন পায়ে ধরে বলি ফিরো আল্লাহ তালার দিকে ফিরো আল্লাহ তালার দিকে এর মধ্যেই আমাদের কামিয়াবি এর মধ্যেই আমাদের সফলতা যত খুলবা যত নগ্ন হবা তত দুনিয়াও শেষ আখেরাতও শেষ কি বলছি বলেন আমরা যখন প্রথম জেলখানায় গেলাম ঢাকা জেলখানা হ্যাঁ একটা ছেলে দশ বিশ থেকে বাইশ বছর বয়স হবে ওর চুলগুলো আমরা একে ফ্রিজন ব্যান্ডে করে আঙ্গুল নিয়েছি চুলগুলো এত বড় হয় এই দুদিকে ফুল শেপ করা রাতা কাটতে কি কেটে জানেন বিশ্বাস করেন তারে ব্যান্ড থেকে নামানো থেকে শুরু করি পরের দিন আটটা নটা পর্যন্ত যেই তারে দেখছে তারা কি পুলিশ যেই তারে দেখছে চুলটা দেখে চুটা চলছে তারা ফুটবল বানাইছে ফুটবল শুধু কোন দৃশ্যের কারণে যেই যায় তাকে নিয়ে নামাজ পড়ে তারে পিটাইতে 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 যেই দেখে সেই পিটা যেই দেখে সেই পিটা আল্লাহ বল বেদনা জিকির শরীরটাকে মজবুত করে দিনটাকে মজবুত করে সুবহানাল্লাহ বলবেন না জিকির কি করে শরীরকে মজবুত করে আমি হযরতের যে কথাগুলো বলছি এগুলো আমরা বুঝার বিষয় না এগুলো আমরা কি বলেন আমরা বুঝার বিষয় নাই এগুলো আমাদের দ্বারা হবে না কল্পনাও হবে না আমাদের দিন দুর্বল গুনায় গুনায় আমাদের দিন কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আর জিকিরে জিকিরে এদের দিন কি হয়ে গেছে কিরকম তাজা সাহাবির দিল কিরকম তাজা বাঘের কানে ধরি কি কয় বাঘের কানে ধরি ছোট কেউ নাই কানে ধরতে ছোট কেউ নাই কানে ধরতে নিজের কানে ধরিয়ে বাঘের কানে ধরে কি কর চল রাস্তা দেখাই দে আচ্ছা কি কি ছিল কি শক্তি ছিল দিলে হাজার সফিনা কিস্তি ডুবে গেছে কিস্তি ডুবে গেছে নদীতে নৌকা কি ডুবে গেছে নামছে একটা ভাঙ্গা কাঠে ছাওয়া হয়েছে কোথায় কোন চিনারা হিম সাগর মহাসাগর যাবে কোথায় এটাকে চালাতেছে 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 চালা চালা এক জায়গায় গিয়ে পা মাটিতে লাগছে বুঝছে কুল এসে গেছে সাগরের কুলও হয় কয়েক হাত কয়েক সময় কুলে হাঁটতে 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 কাছে গেছে দেখে আর কিছু নেই শুধু জঙ্গল শুধু জঙ্গল আর বাঘ পানি খেতে আছে ইনি সামনে সফিনা কি বললো তুই বাঘ আমার চিনস
আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী সুবহানাল্লাহ কি কয় কোন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী আল্লাহ বাগের জবান খুলে দিয়েছে সুবহানাল্লাহ বাগে কয় মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখি নাই সাহাবীকে দেখছি তোমাকে দেখছি আসো তুমি আমার পিঠে উঠো এবার ভাগ এলান শুরু করেছে ভাগের আওয়াজ দিয়ে চিল্লায়া এ জঙ্গলের পশুগুলো শুনো মুহাম্মদ রাসূলের সাহাবীকে দেখতে আসো সব জানোয়ার দুদিকে দাঁড়ায় আছে সব সমস্ত জানোয়ারগুলো দুদিকে দাঁড়ায় আছে হযরত সাফিনা ভাগের পিঠে ভাগ হাঁটতেছে আর জানোয়ারগুলো গাড়ো ঘোড়া দিচ্ছে আর জানোয়ারগুলোর ভাষা দিয়ে সাফিনাকে বলছে সাফিনা মদিনায় তৈয়বা গেলে রওজা আথার আমাদের সালাম বলে দিও জিকির ইউকাফিল কলব ওয়াল বাদনা জিকির শরীরটাকে এই পরিমাণ তাকাত ওয়ালা বানা সুবহানাল্লাহ বলবেন না চলছে 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 জঙ্গল চলছে শত মাইল হাজার মাইল চলছে 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 বাঘের পিছে সাফিনা দুপাশে শুধুই কি গাঢ়বনার কিসের পশুদের জঙ্গল শেষ জনপদে এসে বাঘ বলল সাহাবী রাসূল যান ফিরে যান মদিনায় তৈয়বা রাসূলের রওজা সালাম বলে দিলেন যান أن الذكر يقوي القلب والبدن ها এগুলো শুধুই আমাদের সামনে তারিখ আমাদের সামনে শুধু এগুলো ইতিহাস হ্যাঁ হযরত পালনপুর রহমাতুল্লাহ একবার বলেন কারগুজারি তোমাদেরকে কত শোনাবো নিজে কারগুজারি হয়ে যাও বলেন নিজের কারগুজারি কি হয়ে যাও কালকে কতটা সময় হয় বলি আশা করি শোনাবো কত পরশুর কথাটা শোনাবো রাত দেখটা রাত দেখটা মহেশখালী থেকে কক্সবাজার রোডে এক গাড়ি ডাকাত আমাদেরকে হামলা করলো এদিক থেকে সামনে থেকে পিছন থেকে সব তলোয়া দা ছুরি সব লইয়া কি একটা মারি দিল ড্রাইভার তার তার মোবাইলটা উঠাই নিল ছুটু চিল্লা চিল্লি ভাঙ গাড়ি ধর চলছে খুলছে আমার লাশটা আমি আসতে ধরি ওর হাতে ধরলাম মাহফিলে গেছি এই সব সব দা 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 যাও একটা সেকেন্ডে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ নাই দুপাশে শুধুই লবণের মাঠ আর কিছু নাই যেন আসমান থেকে রব নেমে এসছে হা যদি রবের হয়ে যেতাম এর পাঁচ মিনিট আগে আমি ছাত্রীদেরকে বলতেছি সবাই তসবি দাও একটু পরে ইন্টারভিউ হবে কার কার ছয় তসবি শেষ হয়েছে সব তসবি পড়তেছে আর এমন সময় দিল হামা আমার এই পকেটে তার একটা হাত আমার পকেটে তার হাতটা পকেটে 30,000 টিন এটা আটটা আস্তে করে বের করে নিছে টাকাটা পকেটে রয়ে গেছে কোন রাতের ঘটনা শোনা গেছি কালকে রাত্রে আগে হায় বুঝি নাই মালিক কত বড় বুঝি নাই এ কিচ্ছা গুলো শুনছি খালি বড়দের মুখ থেকে না আব্বাকেও নিয়েছে অনেক এরকম মসজিদরাটা আব্বাকেও নিয়েছিল একবার আব্বা মসজিদের মাঠের দিকে আসছিল কালিমুল্লা রিক্সা রিক্সা সহ আপারে নিয়ে মাঠে রেখে দিছে আপনি এরা থাকেন আমি একটু কাম আছে বুঝেন না কথা আমার কাম এখানে থাকেন রিক্সা সে চাই মাটিতে জমিনে নিয়ে আপনি একটু এখানে থাকেন আমার একটু কাম আছে হেতার ওদিকে রাস্তা টাকা দিয়ে করতেছে 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 তো শেষ রাতে আইসে তো মাফ করে দিন আমি একটু টাকা দিয়ে করছিলাম আপনি গেলে তো আমার টাকা দিয়ে বন্ধ হয়েছে আমি বলে দোয়া করে মাফ করে দিন আমি জানি হ্যাঁ জিকির এভাবে মানুষকে ফায়দা পৌঁছায় যদি পারতেন যদি বুঝতাম
لا حول ولا قوة إلا بالله أكشبار كره point daily أكشبار داد جالو أبتر خطي قطة بابا كي أمار إكنا آتي أكي كربو أبتر كي كي شنا بابا لا حول ولا قوة إلا بالله فرصة تو ياسوه لكن এক মিনিট শুনাই শোনাবো দেখেন দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ইখলাসের কালিমা এটা ইখলাসের কালিমা এটা সাহায্য চাওয়ার কালিমা দুনিয়াতে আমার যত কিছু প্রয়োজন সব পুরো হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া সুবহানাল্লাহ আমার মৃত্যুর সময় যেন কালিমা তৈয়বা নসিব হয় এই জন্য তার সাহায্য চাওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মাদ্দিককে যা যা লাগবে তাও তার কাছে চাওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার কবীরা আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি অন্য কেউ যেন তুলে দিতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন হাসপাতালে যেতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে গেঞ্জি খুলতেও পড়তে যেন কারো সাহায্য না লাগে পায়জামা পড়তে যেন কারো সাহায্য না লাগে এক ঘর থেকে আরেক ঘরে যেতে যেন সাহায্য না লাগে এই জন্য পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় তাবিজ আমি বলি আল্লাহু আকবার বিবি অসুস্থ পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছেলেটার বিয়ে হয় না পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মেয়েটার বিয়ে হয় না পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রিজিকের তঙ্গি আছে পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কত বড় তাবিজ সফরে বা ভ্রমণে আমার গাড়ি যেন নষ্ট হয়ে না যায় আমার গাড়িটা যেন নষ্ট হয়ে না যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চোর ডাকাত ছিনতাইকারীর কবলে যেন পড়ে না যাই এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মৌতের সময় যেন কালিমা নসিব হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্ত্রী যেন অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে না যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ স্বামী যেন অন্য কোনো মেয়েকে নিয়ে চলে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার স্ত্রী যেন পরকীয় না করে এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ছেলেটা যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে না দেয় অথবা জঙ্গলে ফেলে না দেয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করোনা যেন না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অমিক্রণ যেন না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিয়েটা যেন আটকে না থাকে এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নিঃসন্তান যেন থাকতে না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান যেন অবাধ্য না হয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান যেন নেশাখোর হয়ে না যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান যেন পড়া ফাঁকি না দেয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চাকরি থেকে যেন আমাকে বের করে না দেয় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কর্মস্থলে আমি যেন বেইজ্জতি না হই এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার রিজিক যেন শেষ হয়ে না যায় এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মেয়েটা যেন শ্বশুর বাড়িতে কষ্টে না থাকে পড়েন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর কারো একটা সমস্যার কথা কন না কন না আরো সমস্যা আছে না সমস্যা শেষ না আরো আছে যেমন আরেকটা কন আজকে যে মসজিদে লিফ্ট আটকে গেল তিনজন সাথে দেড় ঘন্টা আটকে গেল জীবনে কল্পনা করছে এই সমস্যা না কিন্তু রব জানতেন কিনা বলে দেড় ঘন্টা লিফ্টে আমরা কেউ জানি না আমরা কেউ জানি না সব মোবাইল বন্ধ ওই বেচারা মসজিদে যে লিফ্টে সাথে আটকা বসে আমি যদি এমনি রয়েছি এখনো চোখ খুলি নাই কই রে বসে لا حول
ولا قوة إلا بالله أبر قل لا حول ولا قوة إلا بالله فأبر قل أدرك الدليل أكشر إن شاء الله رسول من قال لا حول ولا قوة إلا بالله 100 مرة لن تصبهم فاقتهم أبدا আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে 100 বার করবে দারিদ্রতা জীবনে কখনো স্পর্শ করবে না পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বুড়োদেরকে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন জওয়ানদেরকে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো চাকরি বাকরিতে কষ্ট হবে না কি তাবিজটা কি দিলাম কোন কতবার আবার বলেন আমি বলি বন্ধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো আল্লাহ সন্তান দিনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সন্তান দিনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই আপনি বলবেন আল্লাহ রিজিক দিনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই জওয়ানরা বলবো আল্লাহ চাকরি দিনে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই আমি বলবো আল্লাহ করোনা থেকে বাঁচানে ওয়ালা আপনি ছাড়া কেউ নাই নিয়ত পাক্কা ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ পাক্কা ইনশাআল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাংলা ভাষায় লা হাওলার উপরে লেখা কিতাব এর চেয়ে সুন্দর কোন কিতাব আমি আমার এই ছোট্ট জীবনে দেখি নাই কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহজ না কঠিন لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أمي بولي أي مسجد المؤذن شاء أي مسجد خطيب شاء أي مسجد إمام شاء أي مسجد شرابتي شاء أي مسجد سكرتي شاء أي مسجد كوميتي شاء شاء شدو لا حول أكشو وقت رسول مجد البورد دیکھ بنا مسجد صاحب کیا نہیں ہوئے এলে তো সুস্থতার সাথে আল্লাহ মসজিদ পর্যন্ত আছে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাদ্রাসা ওয়ালা অভাবে আছে চাল নাই পড়লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভবনে ইট নাই পড়লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে ছেলে কি করছে দুশমন ছেলেকে নিয়ে গেছে ছেলেকে নিয়ে বাইন্দা রাখছে দুশ্মন নিয়ে বাইন্দা রাখছে সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা হারিয়ে গেছে কি করব রাসূল বললেন 3টা কাজ করবা ওয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করবা 2 নম্বর ওয়াতাওয়াক্কাল আলা আল্লাহ আল্লাহর উপর ভরসা করবা 3 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বা সুবহানাল্লাহ 8টা কাজ 3টা কাজ সাহাবী তো সাহাবী তাকওয়ার ক্ষেত্রে কোনো আপোষ নাই তাওয়াক্কুলের ক্ষেত্রে কোনো আপোষ নাই আর হইল 3 নম্বরটা সাহাবি পড়তে থাকলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 দিন যেতে না যেতে সাহাবি দুয়ারে এসে রাত্রিবেলা আব্বা আসসালামু আলাইকুম কে আসছে সাহাবি দরজা খুললেন দরজা খুলতেই দেখলেন ছেলে দাঁড়িয়ে আছে পেছনে অনেকগুলো ঘোড়া অনেকগুলো উট আরে অনেকগুলো উট আর অনেকগুলো ছাগল এবার আমি হারামি গিয়ে পড়ছি আমি যখন দুশ্মনের জিন্দানখানা থেকে দুশ্মনের বন্দীখানা থেকে মদিনায় রওনা দিলাম সাহাবি বললেন দুশ্মনের খেতে খামারে যত ছাগল ছিল যত উট ছিল সব আমার পিছু পিছু রওনা দিছে আর ওটা ছাগল বাঁধে না ওটো বাঁধে না এখনো বাঁধে না এটা মরুভূমিতে ছেড়ে দেয় আমি এবার
গাড়ি থাইমান ধরতে গেছিলাম, ছোট্ট ছোট তিন চারটে দেখলাম সাদা সুন্দর গাড়ি রাখা, এক কোন শহরে আল্লাহ জানে কোথায় জানি, আল্লাহ আমার কোথায় কোথায় নিয়েছে শুনে শুনে মুসা আলাইহিসসালাম যে কুয়া থেকে হযরত সোহাইব আলাইহিস মেয়েদেরকে পানি পান করিয়েছেন, আমার ওই কুয়ার পায়ে নিয়েছে আল্লাহ। হযরত সোহাইব আলাইহিসসালামের যে ঘরে মুসা আলাইহিসকে থাকতে দিয়েছেন ওই ঘরে আমি ঢুকছি। মুসা আলাইহিস যে পাথরে পাড়ি দিয়েছে বারোটা নহর বেরিয়েছে, এখনো বারোটা নহর থেকে পানি বেরোচ্ছে, ওই বারোটা নহর আমি নিজের চোখে দেখছি। হযরত মুসা আলাইহিসসালাম যে পাহাড়ে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি মেরেছিলেন, তাজাল্লি মারার পরে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওই পাহাড় আমার যাওয়ার সৌভাগ্য হয়ে গেছে। কি আল্লাহ, আয় হায় হায়। এবার শেষ গেলাম, সত্তর জন সাহাবি, কারি সাহাবি, নজদের যে অঞ্চলে সত্তর জন কারি সাহাবি জঙ্গি ইয়ামামা মুসাল্লাম আব্দুল কাজ্জাবের সাথে শহীদ হয়ে যুদ্ধ করে শহীদ হয়েছেন, ওই সত্তর জনের জিয়ারত এবার করেছি আলহামদুলিল্লাহ। কতজন আসসামা ইদাতুল বুরুজ, যেখানে আসহাবে উহুদের ঘটনা, আসহাবে উহুদের ওই নজরানে এবার আমি সফর করেছি আলহামদুলিল্লাহ। বল আলহামদুলিল্লাহ, এটা কি আল্লাহু আকবার, কি আল্লাহু আকবার, কি কুতিলা আসহাবুল উহুদ, এককারে যে জায়গাটা হুবহু যেভাবে ছিল এভাবে আছে, যে ঘটতে মুমিনদেরকে ফেলে দেওয়া হয়েছে আগুন, আগুনের কুন্ডুল রঙিন, যে ঘরতে মুমিনদের দিকে ফেলে দেওয়া হয়েছে, ওই ঘরের পাশে একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, এক আরব নামাজ পড়িয়েছেন, খোদার কসম এর চেয়ে সুন্দর তেলাওয়াত জীবনে কখনো শুনিনি। মাগরিবের নামাজ পড়ে সে বসছে, মাগরিবের নামাজ পড়ে সে বয়ান শুরু করছে, সে কি বলে, আমি কি এটাতে কোথা বানাইছি, এই আসহাবুল উহুদের এই জায়গা বয়ান করা নাই, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কি আর এই আমার এই সব সফরে সব কিছু করছি আমি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি এ টু জেড খরচের সব টাকা শহীদ পেয়েছি আল্লাহ তার উত্তম বিনিময় দেন, এটা কইতেন না, আমিন আমিন, ইনি দিছে